বিতর নামাজের দোয়া কোন দোয়া রুকু হতে মোনাজাত করব না করব না বিতর পড়বেন এক রাকাত বিতর এক রাকাত পড়বেন আর কুনুত পড়বেন মাঝে মধ্যে দুই এক দিন বছরে প্রতিদিন নয় মাসে দুই এক দিন বছরে দুই এক দিন আর না হলে পড়বেনই না রমজানে দুই এক দিন পড়বেন কুনুত প্রতিদিন পড়া হবে না মসজিদের জমির মধ্যে কবর আছে তবে অন্য জায়গায় জমি বদল দিয়েছে কিন্তু কবর সরায়নি কবর সরাতে হবে জিনের প্রভাব থাকলে পানি অথবা তেল পড়া ব্যবহার করা যাবে কি কোরআন হাদিস পড়বে আচ্ছা রাখুন পড়ো আমার স্বামী আর আমার বাবা মার দ্বন্দ্ব আমার স্বামী চায় না আমি তাদের সাথে কোনো যোগাযোগ রাখি স্বামীর কথা শুনলে বাবা মা অসন্তুষ্ট হয় আর বাবা মার সাথে যোগাযোগ করলে স্বামী অসন্তুষ্ট হয় এখন এমন অবস্থায় আমার কার কথা শোনা উচিত তুমি তোমার স্বামীর কথাই মেনে থাকো যদি সংসার করা যায় মনে করো তাহলে তুমি তোমার স্বামীর কথাই মেনে চলো অনেক বই আছে তাড়াহুড়ার কিছু নেই অনেক বই গাড়ি ভর্তি বই আছে ধীরে সব নিয়ে যান আব্দুল্লাহর বইটা দেখবেন মিন্নাতুল বাড়ি মহিলা মানুষ কি মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ আদায় করতে পারবে জি পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে না গিয়ে বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য নামাজ পড়তে গিয়ে ছেলে মানুষের সাথে দেখা হলে অজু থাকবে কি জি ছেলে মানুষের সাথে দেখা হলে অজু থাকবে শায়খ আসসালামু আলাইকুম আমার প্রশ্ন আসরের সালাত সহিহ হাদিস মোতাবেক শুরু হয় কখন এক ছায়া হলে তিনটেই এখন তিনটেই পনে তিনটেই যে ইমাম গুল ব্যবহার করেন তার ইমামতিতে করা কি জায়েজ হবে তার ইমামতি জায়েজ তার নামাজ হবে না আপনাদের হবে যে গুল খায় তার সলাত হবে না আপনাদের হবে আমাদের মসজিদের মুয়াজ্জিন নিজেকে আহলে হাদিস দাবি করে কিন্তু লাশ দাফন করে সবাইকে নিয়ে মোনাজাত করে তোমাদের ইমাম বেদাতি তাকে বেদাত ছেড়ে দিয়ে জাতির কাছে ভুল স্বীকার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে শায়খ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন ইমাম যদি মেনে শুনে জেনে শুনে বেদাতে লিপ্ত থাকে তবে তার দলিল কি গত কয়েকদিন হয়ে গেল আপনার আলোচনা শোনার জন্য গিয়েছিলাম আলোচনা না করে আপনি শেষ করে দিলেন আপনার উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম না যদি যেহেতু পারনি তার নতুনভাবে জানাচ্ছি না আমি মনে করছি যে পেরেছ যাই আমি বললে ওটা একটু খারাপই দেখায় আমি আর বলছি না তোমরা জেনেছো সেটাই ভালো তবে এটাই আমার জীবনে প্রথম ঘটনা আমি তাদেরকে ভালোবাসি এখনো বলছি আমি তাদেরকে ভালোবাসি তারা প্রোগ্রামে ডাকলে যাব ইনশাআল্লাহ আমার স্বামী মারা গেছেন কিন্তু আমি তার কাছে মাপ নিতে পারিনি
এবং আমার কাছেও স্বামী মাপ নিতে পারেনি। মাপ নিতে হবে এটা তো আর জরুরি নয়, তার জন্য দোয়া করেন। তাফসিরুল কোরআন মাহফিলে যেসব বক্তা চুক্তিবদ্ধ হয়ে ওয়াজ করে তাদের বক্তব্য শুনতে হবে না, তাদের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। জুম্মার দিনে জুম্মার সালাতের জন্য আজান কয়টি? একটি। দুই আজান বিদাত। একটি বই বের হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং প্রচলিত সালাত রেডি হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে এই মাসই বের হবে আশা করছি। তাতে জুমার দিন বেদাত তার কয়েকটি সহিহ হাদিস দেওয়া আছে। নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তির পিছনে কি সালাত হবে? আপনাদের হবে, তার হবে না। মসজিদে মিষ্টি দিলে খাওয়া যাবে কি? মসজিদে মিষ্টি যদি মসজিদের মুসল্লিদের জন্য দিয়ে থাকে তাহলে খাওয়া যাবে, আর মসজিদে মিষ্টি যদি সাদকা জাকাত হিসেবে দিয়ে থাকে দান হিসেবে তাহলে খাওয়া যাবে না। কে যদি বলে আমি মসজিদের মুসল্লিকে মিষ্টি খাওয়াবো তো খেতে পারেন। রফলে আদায় না করলে সালাত হবে কি? উপেক্ষা করে করলে সালাত হবে না, ভুলে করলে নেকি কম হবে। এক রাকাতে কয়টি সূরা পড়লে প্রত্যেক সূরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? জি, যতবার সূরা শুরু হবে ততবার বিসমিল্লাহ, যতবার সূরা শুরু হবে ততবার বিসমিল্লাহ। ক্রিকেট খেলা কি হারাম? ক্রিকেট খেলা হারাম নয়। ক্রিকেট খেলা হারাম নয়, জায়েজ। যখন হার জিতে খেলা হবে তখন হারাম। বাজি ধরে টাকার হার জিত, টাকার এমনি স্কুলের ছেলেরা এটা হালাল, বাজি ধরে হলে হারাম। শরীর চর্চার জন্য ক্রিকেট খেলা যায়। বাচ্চা জন্মের পর আজান দেওয়া হয় নাই, বয়স 17 বছর, এখন কি করতে হবে? কিছু নাই, গেছে গেছে, আল্লাহ মাফ করো। আমি বাপের ভিতরে খাই তাহলে কি আমি একা দান করলে সবাই পাবে? না, পাবে, সবার নামে দান করেন। আমার জানা নাই ওই প্রতিষ্ঠানের খবর। আমাদের ইমাম সাহেবের পরিবারে 25 বছর বয়সের 2টা মেয়ে আছে। তার ছেলে মেয়েকে আরবি লাইনে পড়ালেখা করায়নি, এই ইমামকে কি রাখা যাবে? রাখেন। আবাদ সবাদ করে 2 লক্ষ টাকা জমা, ওই টাকার কি জাকাত দেওয়া যাবে? দিতে হবে, বাধ্য, দিতেই হবে। আমরা মসজিদে চাঁদা ধরি 500-5000 টাকা। কিছু লোক টাকা আছে, ধনী ব্যক্তি, কিন্তু তারা টাকা দেয়। আমাদের এলাকার একজন হাজি আছে, তার ছেলে ও বউ নামাজ পড়ে না। আমাদের দিনাজপুরে আলাজমিয়া ও আল জামিয়া সালাফিয়া দেওয়া যায় নাকি? দেখি দিনাজপুর শহরে জমি দেওয়ার সম্ভাবনা আছে, হলে শাখা খোলা হবে ইনশাল্লাহ।
কেউ যদি জিদ করে মুসল্লির অসম্মতিক্রমে মসজিদ পৃথক করে সেই মসজিদে নামাজ হবে না সেই মসজিদে নামাজ হবে না এক ভাই আগে ফরজ সালাতে সম্মিলিতভাবে মোনাজাত করত সহি আকীদা গ্রহণ করার কারণে তাকে আর সালাতের ওই ইমামতি করতে দেয় না না দেখ একাই থাক।